আমার গুলো টেফিয়ার মাছ নো এই তুই এবারে হবর মুখা টানা টানি আরম্ভ হলে কি তার লাগি আমি এখনো শুকরা বেটা শুকরা মারাইও না বাস রেডি করো শ্বাস বন্ধ হইবার সময় আইছে মাথাত কিন্তু খানদানি রাগুটি জানু রাগ নাই ইগু তোমার খানদানি ইবলিস ইগু তো সব সময় তোমার মাথাত থাকে জাহানা রাগো হানোহা এরে হুন হানোহা পুরানা গুন্ডা উঠলাই তাঙাইলে বাগলা খা জেবরে জাক্তা মারমু যাও কি করো যাও কি নাইলে লাঠির বাড়িয়ে ফিটির দামলা মাটি ফেলাইব আছে আপনার বউ মরার বাদে আপনি কিতা করছিলা ধর্মিয়া আমার বউ এখনো মরছে না বে মোর কি কাউরি এখনো বাঁচিয়ে আছে ও আচ্ছা বুঝছি বুঝছি ভাই সাহেব আপনি আমার শ্বশুর কোটাই মিয়ার লাগান কিছু আড়ুয়া না কিতাবা হ্যাঁ তুই কোটাই মিয়ার দামান নি বেটা জি ভাই সাহেব আমি কোটাই মিয়ারও দামান তান বউর দামান ও আল্লাহর আল্লাহ রে তুই আর আমারে ভাই সাহেব ডাক রে কেনে ইবে তালে মার রে কেনে সাসা ডাক আমি হইলাম কি উজ ভলুয়ানোর বংশ ইখান মনে করস নি উজ ভলুয়ানোর বংশ ইটা দিয়ে আমি কিতা করতাম আমি তোকে হইলাম কন্যা বংশের মানুষ বিয়া করতাম বা উজফলুয়ান খারে যারে ফাইন বিয়ার প্রস্তাব দিলাইন তাই মনে হয় বর্তমানে ফাগল আসুন ঠিক কইছ ওখানটা তোর শাশুড়ি কে হইতে পারবে কেনবা চাষা শাশুড়ি কিতা এটা বিশ্বাস করেন না নি না বেটা ভবিষ্যৎ অন্ধকার যেমন
যেমন ধরেন আপনি আরেকটা বিয়া করতা কিন্তু ফারতা নাই মানছে কইব আপনি পাগলের শ্বশুর ঠিকও কইছত বেটা এক তো হইলাম বুড়া বেটা আর হবা হইলাম যে আমি পাগলের শ্বশুর এমনি জীবন না আমার মাটি রাইট চাচা চাচি এখন তো বুড়া হয়ে গেছেন আর আপনি এখনো তাগ রাজুয়ান ও আব্দুল রে ও বাজান তুই তো আমার চোখ খুলিয়া দিলেই তো সাইজ জি ওই চাচা এখন মন খুলিয়া আপনি বিয়ার এখন করতে পারুন ওই শেষ বয়স কিবার রিক্স একটা লইলেই থাম ওকে তে আমি যাই চাচা যেতে পারো লেট গো লেট গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ রাই বিছানা বিছানা ডালো ডানা ডালো না হি অন্য কিচ্ছু নাই যে কারণে ডাকাইলাম তোমার তান্ডে দুজনে মিলিয়া এবং আমার ফুয়া মিলিয়া সুখ দুঃখ আল্লাহ করমু ও শুনো বাবার মাত গর জুয়ান ফুয়া তো ইয়া সুখ দুঃখর মাত বলে মাতিতে তে আর কিতা করতাম বেটা মনাই আল্লাহ মাহবুদ বিয়ার মাত মাতবা আমার বয়সে ই গাও তার কোনো রইছ নি ইতা তোর পাহরা কিতা খোস তার কিতা তোর আর আমার খেয়াল নজর রাখুন নি তোমার তোমার আবার কিতা খেয়াল নজর রাখতাম তোমারও কিতা বিয়া শাদি ব্যবস্থা করিয়া দিতাম না কিতা সি 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 লাইনে বেলাই তো মা তুনিও খালি তেয়ার সুর বন্ধ করিয়া অন উবাও দয়জন উবাই চিরে ফুত কিন্তু ফাড়া গপনা নি বুঝিনি মারিও না বাবাজি আমার আম্মা সাই বস্তরে মানু আর আমি আমি কিতারে তোমার গ্যারান্টি দেওয়া যায় না আব্বা বুঝছি তুমি হইলে কি চায়না মডেল ও আছো ও নাই ওই ওই তোর মা হইল জাপানি মডেল ইজলর মুরা আকবর হুয়া বেটি মনাইর বাপ রাগে কিন্তু উঠি তার আমার তাপ হ্যাঁ হুনলাই নিবে ওগুর গাই মারা হুনলাই নি কিতারে বা খালি বিয়ে বিয়ে করো হ্যাঁ খামার মাতে আরে বা এই খামার মাত কিতারে ও তোমার বিয়ার মাত নি ই জনমে এটা আশা করিও না বাবা পুত আমি তোরে বিয়া দিব রে পুত আর হরিয়া করাস হুনলাই নিবা আকবরুয়া বেটি মাত আকবরুয়া বেটি গো মন্তা জালি তুমি কিতা করতাই জানা করুবে তোর দিতাই গো হ্যাঁ আমি তো গড় জামাই আমি নিয়মে গরু বইয়া মারতাম চুপ করবে আগে শুনো আমি কিতা কই শুনো হালাইয়া শুনো আব্বা শ্বশুর যেহেতু আপনি শখ করছেন লো বাইয়া কইতা তে কইল কা আচ্ছা ও বাবা এ সফিক বেটার ঘরে আপনি হাত দিও মারছেন ভাও দিয়া মারছেন ব্যাপার কিটা বিশ্বাস করো কা আব্বা শ্বশুর আমি আপনার মাথা চুইয়া কইরাম আমি আতর গাদাত কুনতা পাইছি না ও আত ফ ব্যবহার করা লাগছে আরে হ্যাঁ বিশ্বাস করুন আব্বা আমি ডাইনে বাবু তুকাইছি লাটি সুটা কুনতা পাইছি না কিন্তু আমার দোষ কিতা নবু সদর বাচ্চার মা ধন্য আচ্ছা ও তো পাগল হয়ে গেছে এগুলো বাদ দিয়ে রাখার দরকার আমি ফাগল হইল মাথা ঠিক আছে আমার আগলা বাড়ি তো বানাই দিছেন ঠিক আছে বাড়িও সুন্দর বাত রান্ধিয়া দিত থাকে উত্তর মাইয়া হাতাই ও আচ্ছা তে তো বাবাজি রে বিয়া খান হইয়া দেওয়ার দরকার নাই নি আন্দু বেলাই না মাইতরা তুমি বেটাই কিটা কইরা নি বিয়া করতা আহা আম্মা আপনি কোন নিষেধ বাধা দিন এখানে আব্বা তো লাইনও মাতি রা হ্যাঁ কিটা বুঝলা ও লাও খবর ও তো মাত মাইত না আবা দেবা বেটা করাও এই আবা দেবা বেটা করো জয় আম্মা জয় রাম এ কি আপনি হাঁটু হরো কা চুপ কর বেটি হারাম জাতি ঘুরি এই আমি হইলাম কি উজ্জ্বল রুয়ানোর বংশ
বাসষ্ঠীর রেকর্ড পা করলে আতে নাতে প্রমাণ পাইবে আমি আর প্রমাণ লাগেনি প্রমাণ তো আমার চোখের সামনে উবা ওই ওই ফাট গাছ তো আর ফাট গাছ জি না রং লম্বার মে পাট গাছ কইও না আমার দাদাই আর আখেরি দাদা সুপারি গাছে লাঠি হিসাবে ব্যবহার করতা এরে হুনো 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 বাবা বুঝছনি ইতা আন্দু মাছ না গাছে আর মাছকে বিশ্বাস হবো নি কেনে বিশ্বাস করতায় না হার বুড়িয়ে বিশ্বাস করতো না এখনো 5 ইঞ্চি দয়ালোর মাঝে লাত মারলে জুলি হইয়া পড়বো দেওয়ালে লাত মারলে বাঁচবা নি বুঝো কি বা আজ প্রমাণ দিলাই তামগো বাতে এসা ওইসে বন্ধ করো পালাইয়া না না করলাম ফাল জানি করি পালাইরাম আমার দাদাই পালাইয়া আসিয়া তুফলে উঠিয়া নাচিতা আগে তো উন্দাম টিক টিকির তুরা দোষ আছি ওইরামু বেটা বাসটির আগর রেকর্ড দেখলে প্রমাণ ফাইতেও ফারস আচ্ছা ঠিক আছে বাবা ও যে টিক টিকির বিয়া ভরতা বুঝছনি মিশা নাকি আমি প্রমাণ সহ দিলাম আমি বাসষ্ঠী ইংরেজির রেকর্ড টাইম না তোমার দান্ডে দেখাইলাম এর মাঝে শান্তি হইবার বিষয় বুঝলাম হয়েছো নি আচ্ছা তুমি করো আমি কে দেখি রেকর্ডটা বেটা কোন জায়গা বাক করে যাও করে যাও বুঝো আমি আটকা করি না আমি ঠিক আছে তাই নাকি ঠিক চিনলাম না দেখো আমি নিজে না আমাকে আয়নারে মাখাইলাম এরে শুনো আমার নাম সুমি আর আস্তে গাঁওয়ার মানুষ কয় আমি নাট দিলা হ্যাঁ ঠিক বুঝলাম না তো তাই কিতা কইলা চুমকি তুমি অত তো বোঝা যাইও না তাই আমার বান্ধবী ফুরিটা বালা কিন্তু একটু মাথার সমস্যা আছে এরে জানোনি কবিরা যে হয় মানুষের সমস্যা আর ডাক্তারে হয় নানি ব্রেইনের সমস্যা আর আসলে আমার কোনো সমস্যা নাই জানোনি নানি তো চুমকি আসানি আমারে তোমার কিরা লাগে হও
অবশ্যই খুব ভালো লাগে খুব থ্যাংক ইউ তোমার আচ্ছারে আই লাভ ইউ কইলাম এরে তুমি তাইর কথা শুনিয়া মনে কিছু করিও না তাই তো সবটা বুঝে না দূর হর চমকির বাচ্চা চমকি আমি তান্ডা আই লাভ ইউ করি তুই জানোস না এই সুমির বাচ্চা চুপ কর এটা মাতিস না হাই আমরা যাই গিয়ে রুই যার ও চমকি আমার বান্ধবী আমি যাইতাম না আপনি যাস্তা গি আমি তান লগে যাইতাম ওয়াল্লা কি কোন বিপদে ফেললাম কোনো বিপদ নাই ও বোন একটু বোঝার চেষ্টা কর না 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 চমকি আমি কোন তো বুঝতাম না আচ্ছা আমি বুঝাইয়া কইরাম ইংরেজির রেকর্ড সম্পর্কে তুরা জানতাম চাইরা এই হারাম দাদা শয়তান হানুর তোর তো জায়গা জমিন নাই তুই 62 ইংরেজির রেকর্ড দিয়ে কিতা হচ্ছে না ও 62 রেকর্ড ও আমার দাদার আমরা টাইটেল গান জানতাম যেমন ধরো আমার নাম মন্তাজালি উজ্জ্বলান আর বাবার নাম আন্তাজালি উজ্জ্বলান আর আমার দাদার নাম হইল চিনতাম না কেন আমার দাদা তাই সুপারি গাছরে লাঠি হিসাবে ব্যবহার করতাম তোর সরম লাগে আল্লাহর দুয়াই কটাই ভাই নকলও যদি হয় আমার একটা সার্টিফিকেট বাকরিয়া ধরো ভাই আমি আমার বউ আর ফুয়ার কাছে ইজ্জত খান বাঁচাই বেটা মাথা ঠিক আছে না করিও না বা কটাই ভাই তোমার পাও কাটো তো আমার ইজ্জত খান বাঁচাও কিটা করছ রে বুড়া বেটা হইয়া একুন হালত লাগাইলে তুই দিবা তো ব্যবস্থা করিয়া এরে ইকানোর ব্যবস্থা না করিয়া দিলে কিন্তু আমি আত্মহত্যা করিয়া মরমু ইয়াল্লা 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 মনতা জালি কান মুখো মারিস না তুই আটু হত্যা করিস না আমি তোরে সার্টিফিকেট দিব তুই যে উজ্জ্বল আডর বংশধর তোর আল্লাহর দয় তুই আটু হত্যা যাইস না বাঁচাইলে ভাই আমি কিন্তু খুব তাড়াতাড়ি আইয়া আবার তোমার লোকে দেখা করবো আচ্ছা যা যা দেখা করবে আচ্ছা দেখরা আইলি কি হত্যা মুখ আছে আটু হত্যা করিয়া মল্লে পুলিশে গাও বেরিলি বুঝিটা আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম ও দুলা ভাই বালানি আপনি দুলা ভাই এই তোমরা দুলা ভাই হারে ডাকো রে কেনে আপনারে ডাকি আর আপনার বোনও আমার আফন চাচা করে বই নাসলো এখন বই না নাই দুলা ভাইও ডাকা নাই ইতা কি তখন দুলা ভাই কইরাম তো বউ ছাড়া আমদে করে দুলা ভাই হইতাম আমি রাজি না ও আচ্ছা ভুল হই গেছে দুলা ভাই সরি আমিও সরি এখন আপনি আপনার ফতে আর টোকা দূর রাগ করিও না বে তোমরা দোগে ফাললে আমার একটা উপকার করিয়া দেও না কইন আমরা আপনার কিতা উপকার করতাম পারি আমার এগো কন্যা তুকে দো আবিয়াতি লগে দুই একটা বাচ্চা থাকলেও সমস্যা নাই আবিয়াতি লগে বাচ্চা আর দুই একটা থেকে দেখো হ্যাঁ তা হোক না অসুবিধা তো নাই আমি তো আর হাওয়াইতাম না হাওয়াইটা তো আমার হোক হোটাই মিয়ায় তোরা বুঝছো না নি আমি তো বেটার গোড় জামাইবি ও আচ্ছা তো মিস্টার গোড় জামাই সাহেব আপনার এই অবস্থা কয়দিন থাকি এই কোন অবস্থার কথা কইরে রে ব্রেইনলেস অবস্থার কথা কইয়া এই তুমি যে ব্রেইনলেস অবস্থা কইরা তান বুঝরা নি কেনে বুঝতাম না আমার হরিয়ে কইছেন না নি আমি সবটা বুঝি আরো কিতা কইছেন জানোস নি কিতা কইছুন কইছুন আমার হর যে কোটাই মেয়ে নাই নি বেটা আস্তে একটা বেন্দা ও আচ্ছা এখন বুঝছি এখন আমরা যাই ওই যাও তবে কন্যার কথা কিন্তু মনে রাখিও ওই মনে রাখো চলো চুমকি এরে যাই ভাই ওখান তো আবার কই হ্যাঁ কন্যা কিন্তু সুন্দর হইতেইব হ্যাঁ আবিয়া তুই তুইব আর বাচ্চা সাইফ আসবে তাহলে সমস্যা নাই এ কোটাই মেয়ে হাওয়াইটা আমার কোনো অসুবিধা নাই
এখন বিশ্বাস হইছে নি তোমার দামানে কি যাত্তা পাগল বিশ্বাস হইছে একটা কিচ্ছু করো ইলা তো বইল হইতো নাই একটা কিচ্ছু করতাম চিন্তা করতাম আমি উবাইয়া গিতা ড্রেস দিতাম নি তুমি কি তার ড্রেস জানো নি আমি গিতা না পারি আমি ড্রেস দিতাম পারি ওই বান্দরই তো ভালো ভালো করতে পারে তুমি পারতাই না কেনে দেখ নাই নি কোথায় কোথায় দুই টুট দিয়া মারে নু লজ্জিত করিলা ও তো মাত না পারলে তামান বড় লিয়া ডাক্তারও যাও ডাক্তারও যাওয়ার আগে আগে চেষ্টা করে দেখব আমার হাত দিয়া বালা করা যায়নি তুমি কি না বালা করবাই সনাতন পদ্ধতিতে আনা হয়ে যায় চেষ্টা করব আশা করি ভালো হইব এ রে সনাতন পদ্ধতি কিটা সনাতন পদ্ধতি হইল গিয়া চোখ বান্ধিয়া লাঠি দিয়া খালি আসতে ফিটানি আমি আর জারতাম পারতি না কটাই ভাই কিটা লাগি আইছি আইছি বুঝা পাচ্ছি আইছো যখন এখন তুমি হও আমি তোমার কি উপকার করিতে পারি হও যে কইছিলাম আমার সার্টিফিকেটের কথা মনে নাইনি হ্যাঁ মনে আছে যাহা দ্বারা বানু লাঠি মনে হয় দুইটা রেডি করা লাগবো লাঠি দিয়া কিতা করতা কোটাইসা তুই আমার সাম হইলেনি যাহা দ্বারা বানু পাইছ নি প্রমাণ আকালি হো লাঠি কিন্তু তিনটা লাগবো তিনটা কিতা হইবে বুঝলাম না কোনটা তিনটা হইলো কেন বুঝলাম না রে আজ মনে হয় একত্তরে রাট লাগাইতাম না রে ভাই একত্তর বাঁধে ভাই ভাই আগে বাষট্টি ভাই একটু কি আল করো চুপ করো মে বাষট্টি আল্লাহ করো বাষট্টি আল্লাহ যাও আমার বার্তা কি বানো ও জনাব ও মিস্টার এরে একটু দয়া করো এবার হইছো তুই হই যাম নি যাই চিন্তা নাই যাইলাম গিয়ে রে পরে আবার আইবুনে উজ ফলবানোর সার্টিফিকেট করি কথা জাগি জাগি পরে আবার আইবুনে ইটা আমি হইতাম হই রে তোর বাষট্টি তুমি আমার জীবন সাথী আন্ধারি ঘরের তুমি বাত্তি তুমি আমার মনের মানুষ তোমারে দেখে আমি বেহুশ তুমি আমার গলার মালা খারে তুমি ভাইলাই বালা এরে 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 আমার আবার মন বড় দুজন থাকতাই পারো না না হিগু পাগল বিয়াতি বেটা এই পাগল লিখিত হইছে পাগল তো সব আর আমিও তো পাগল আসলে তুমি বুঝরাই না সুমি তার বেটা আসলে তুইও বুঝে না সুমি আমারে পছন্দ করছে এরে আমি তোমারে আনি ফুলর মালা নিজরাতে গাছে পড়াইয়া দিব ফুলর মালা ফুল আমার যে মালা লাগে ফুল যে মালা লাগে আমার বউ সোনার মালা আছে বউ তো মরি গেছে এই মালা দিয়ে আমি কি করতাম আমি নিজে হাতে ওকে তোমারে ফুল দিয়া দিব ও মাই গো সোনার মালা এই যা হর ফুলর মালাকে দুই দিন বাদে সিরি যা না নি গো টেকিতা আরো কিটা জানুনি ফুলর মালার মাঝে ফিফড়া থাকে ও মাই গো তোবা তোবা না 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 আমি ফিফড়া ডরাই আর চলো আমার লগে আমার শ্বশুর বাড়িতে আরে আরে হিনু গিয়া কিতা করতাম হিনু গিয়া লেবু চুনি আমার খটাই শ্বশুরে তোমার আর আমার বিয়া পড়াই দিবা আও চলো বিয়া কিতা টাটা হাই রে হাই ভাগলে ভাগলো চিনলো আমার চিনলো না এরে হুনো এখান খতা হই দেখতে দেখতে ফোয়াগুতা বুড়ো হয়ে গেল তার বিয়ার ব্যবস্থা খান্ত হইল না দমলো দমলো বেশি মাতিস না আগে নিজে উদ্ধার হয়ে যায় তো সব তো হইব হ্যাঁ এ কি তাহো নিজে উদ্ধার হয়ে যায় মানে কি তা আহা ও বাতে সাবানু তুমি ডরাইও না হি বিয়া শাদি কিচ্ছু না এ ও তা সম্ভব নি মনে করো ইতা মন্তা জালির একদম সিম্পল খা আর মাতাইও না মেরো রন্ডা সুজা ইয়া খারাইতে পারো না আর তাই নাইছেন বিয়া করতা বাতে যাগো এ রে আমার জোয়ান কি দাঁত দিলাইছো তু কইলাম এ রে শরীর রক্ত কিন্তু গরম হইতা কিতা করব নিজেও কইতাম পারলাম না খামখাই তা ডায়লগ দিও না ইতা পুতা ডায়লগ বহুত হুন ওই ওই আর ডায়লগ দিতাম না এখন তাকি ফাইটিং শুরু তুমি করতাইনি ফাইট লেজ নাই কুত্তার বাগা নাম আর পারছি না আজ মন্তাজালির বাহাদুরি দেখানি একবারে কর্তব্য যাও গে হরিয়া নাইলে ফুয়ারে হাতি পারাই তো হইলে আমার হাত থাকতো না হি আল্লাহ উল্টা নি শরম পাইলাই বুদ্ধি করিয়া বাগা লাগবো কি তাইলো আবাই না বই দেখছো দেখি তোমারে আমি ইলা মারতাম না প্রতিবেশীরে সাক্ষী রেখা মারমু দমলো আমি সাক্ষী লইয়া হাজির হইলাম তোমার সামনে তোমার সামনে আমি হাজির হইলাম বুঝলাম না আজ হরাম দাদার হুয়া উক আই যাও উক আই নাটিও গুদাল ভিজিত বানবো হ্যাঁ ই বাবা তো দেখেন তো লালি হলে তার ভিজিত আমি তাই বিয়া করতাম বা
যে হাল্লতে রাজি করছি কোন রকম বিয়াটা পড়ে গেছিল। ও রিজা কি তো ঘর হারাম দাদার হুয়া ফুলি গাবডি এই তুই হার ফুলি গো। ও খটাই চাচা তুমি আমার সিনো নানি আমি আমার আব্বার একমাত্র ফুলি। ও দাদু দাদু গো ওখান তুমি কিতা হইতা আমারে আমারে হো তুমি আমার কিন্তু ডর করে তুমি একটা কিচ্ছু করো আমার দামানিগু মেন্টাল আপনারা রাখিতা হওয়া।